আলহামদুলিল্লাহ, এটাই হলো আমার সেই পাকিস্তান অরেঞ্জের মাদার ট্রি। বিগত কয়েক বছর শুধু একে অত্যাচার করেছি, সাইন কেটেছি, চারা করেছি, বিক্রি করেছি। এবছরে আর এটার থেকে চারা করিনি, এবার ফল নেওয়ার ইচ্ছায়। দেখুন আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে। দেখুন একটা গাছে আমার 2000-এর বেশি আল্লাহ তাআলা ফল দিয়েছেন। আমি একটা সাইট শুধু আপনাদের দেখাচ্ছি, প্রতিটা গাছ আপনার প্রতিটা ডালে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন। দেখুন এটা ভাবা যায় না যে কত ফল হতে পারে। এমনও হতে পারে এটা 3000-ও হতে পারে ফল। এই সাইডে যদি আমি যাই, ইস্টার্ন সাইডে, কত ফল দিয়েছে। এটা একটা অসাধারণ সাকসেসফুল জাত। সবচেয়ে বড় গুণ হলো এটা কোনো ডাইব্যাক খুবই কম, যেটাতে অন্যান্য থাইয়ে এবং পাকিস্তান কমলায় আমরা ডাইব্যাকটা খুব কম পাচ্ছি, কন্ট্রোল করা যাচ্ছে। দেখুন ফলের ভারে এত সাপোর্ট দিয়েও কন্ট্রোল করা যাচ্ছে না, এটাও একটা অবাক করা বিষয়। যাই হোক, এটা আমার মাদার ট্রি, এবারই প্রথম এই গাছটাতে এত ফল নিলাম। এবার কোনো প্রকার সাইন কাটি নেই। অনেকেই আপনারা পাকিস্তান কমলা নিয়েছেন, আশা করি আপনারাও রিভিউ দিবেন। তবে এটা আপনারা অবশ্যই কমার্শিয়াল জাত হিসাবে গ্রহণ করতে পারেন উইদিন 15 ডেজ। আজকে পরে 10ই নভেম্বর, 25শে নভেম্বর পরে সব রং হয়ে যাবে, তখন কী দেখতে সুন্দর লাগবে, তখন ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদেরকে রিভিউ দিব। দেখুন একটা ডালে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে। দেখুন মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন, যারা যারা চারা নিয়েছেন রিভিউ দিবেন, যাদের হয়েছে আপনারা মানুষের সাথে শেয়ার করবেন। মানুষ সঠিক নির্দেশনা চায়, মানুষ দেখতে চায়, মানুষ করতে চায়, কিন্তু সঠিক জায়গায় সঠিক ভ্যারাইটিটা সিলেক্ট করতে পারে না। শেয়ার করলে মানুষের আস্থাটা বাড়ে, তখন মানুষ করতে পারে। এবং মানুষের, আমি একটা জিনিস লক্ষ্য করেছি গত কয়েক বছরে, যে অনেকের অদম্য ইচ্ছা, এবং শুধু পুরুষরা না, আজকে আমাদের মা বোনরা অনেক এগিয়ে আসছে। সো এটাকে এনকারেজ করতে হবে। এটা আমার একটা বাসার সাইডে দেখতে পাচ্ছেন, বাউন্ডারি ওয়ালের সাথেই এই গাছটা আছে। সেমন্ত সবাই দোয়া করবেন। দাওয়াত রইল আগামী 1 ডিসেম্বর থেকে ইনশাল্লাহ সবাইকে টেস্ট করাবো। আল্লাহ হাফেজ।